What's up, বিডুল পিপল? আশা না বিশ্বাস সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি, একটু বেশি ভালো আছি। আর ভালো থাকার কারণটা একটু পরেই জানতে পারবেন। সো আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমাদের পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তুষারের ঘাড়ে টায়ারটা দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা এখন যাচ্ছি টায়ার উঠাতে। নতুন টায়ার, অনেক বেশি এক্সাইটেড, অ্যান্ড MRF ম্যাসেটার ব্র্যান্ডের টায়ার। সো চল এনজয়, সার্ভিসিং সেন্টারে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সো যাচ্ছি এখন হচ্ছে অমলদার গ্যারেজে, অমলদার সার্ভিসিং সেন্টারে টায়ারটা চেঞ্জ করব। সুন্দরীকে আজকে আবার নতুন যৌবন দেব। সিয়েট টায়ারটা আমার আগে যে স্টক টায়ারটা ছিল, এটা হচ্ছে সিয়েট ব্র্যান্ডের, যেটা আমি 30,000 কিলোমিটার রাইড করছি। 30,000 কিলোমিটার রাইড করার পরে টায়ারটার অবস্থা একবারে বাজে হয়ে গেছে। আমরা অমলদার গ্যারেজে চলে আসছি, আর অমলদার গ্যারেজটা হচ্ছে মডেলের মোড়ে, আপনারা এর আগে অনেকবার দেখছেন আমার ভিডিওতে। আমরা এখন চলে আসি হচ্ছে রাজশাহী অটোজে, আর রাজশাহী অটোজের যে মালিক সত্তাধিকার, এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেননি, এই যে আমার পিছনে বসে আছে অমলদা, আপনার ভাই বলে দেন, এই যে অমলদা, আপনারা রাজশাহী অটোজে আসলে অমলদাকে পেয়ে যাবেন। আর এটার লোকেশান তো আপনাকে বলে দিচ্ছি, মডেলের মোড়ে, মহাদেবপুর মডেল স্কুলের মোড়ে, রাজশাহী অটোজ। এটা হচ্ছে নতুন টায়ার, MRF-এর ম্যাসেটার মডেলের যে টায়ারটা, এটা আমি ওয়াই বিট না উঠাই আমার FZS V3 ম্যাসেটার টায়ারটা উঠাবো। সো এটা নতুন নিয়ে আসা হয়েছে, আর নতুন অবস্থায় টায়ারটা ঠিক এরমভাবে প্যাকিং করা ছিল। টায়ারের উপরেও ম্যাসেটার সুন্দর করে, এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে, আর টায়ারটা এভাবে স্টিকার করা। সঞ্জয় টায়ারটা রিপ্লেসমেন্টের কাজ করছে। স্টক টায়ারের অবস্থা একদম বাজে হয়ে গেছে। স্টক টায়ারটা সিয়েট ব্র্যান্ডের থাকলেও আমার নতুন টায়ারটা MRF ব্র্যান্ডের ম্যাসেটার মডেলের, আর এটার সাইজ একটু বড়। টায়ারটা MRF-এর অরিজিনাল ডিলার পয়েন্ট রাজশাহী থেকে কেনা, আর এটার প্রাইস ধরছে 5,100 টাকা, যেখানে ওয়াই বিট মডেলের প্রাইস ছিল 4,500 টাকা। আর হ্যাঁ, টায়ারের লেখাগুলো হোয়াইট কালার দেখে আবার মনে করেন না যে এটা আগে থেকে ছিল, এটা আমরা পরে কালার করছি। আর কিভাবে কালার করবেন এটা যদি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমি উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা যদি এখনও আমাদের ফ্রেন্ডস বাইকার পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। টায়ার চেঞ্জ করা শেষ, আর আমরা যে টায়ারটা উঠাইছি এটা হচ্ছে MRF-এর ম্যাসেটার মডেল, যেটার সাইজ 140/70/17। আর স্টক টায়ার যেটা ছিল সেটার সাইজ ছিল 140/60/17। সো এটা চালানোর পর কেমন ফিল হবে, চালানোর পরে আমরা আপনাদেরকে জানাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করতেছি। টাটা।